হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ইফতার পর্বটি। আজকে আমরা এসেছি যমুনা ফিউচার পার্কে ফুড কোর্টে। আমরা এখানে ইফতার করতে কেন আসলাম জানেন? কারণ এখানে একসাথে অনেকগুলো দোকান আছে এবং আমাদের ইফতার করার বিভিন্ন টাইপের খাবার মানে চুজ করার একটা অপশন আছে। তো এর জন্যই আজকে আমরা যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে ইফতার করব। এবং আমরা মনে হয় এখানে আমরা পুরো ফ্যামিলি ফ্রেন্ডস সবাই এসে খুব ভালো মতো ইফতার করতে পারবো। তো চলুন আজকে পর্বটি দেখা যাক, আমাদের ইফতার পর্বটি। তো আজকে এসেছি আমরা যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে, লেভেল ফাইভের ব্লক সি সাউথ কোর্ট, ড্রামস্টিক ইন্ডিয়ান স্পাইসিতে ইফতার করতে। ওদের এই ইফতারের প্ল্যাটারটার প্রাইস হচ্ছে 500 টাকা, এবং এটা আসলে ওরা এত বড় এবং এত খাবার দেয় যে ইজিলি এখানে 2-3 জন ইজিলি ইফতার করতে পারবে ফ্রেন্ডস নিয়ে এসে। তো এর জন্যই আসলে এটা আমার চুজ করা। তো আসুন দেখি ওরা ইফতারের প্ল্যাটারে কী কী দিয়েছে। ফার্স্টেই দিয়েছে হচ্ছে এখানে 2 টাইপের ছোলা আছে, ডেকোরেশনটা অনেক সুন্দর। সাধারণত ইফতারে আমরা খুব নর্মাল দেখি, এখানে ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে, অনেক কালারফুল দেখেই মানে রোজা রেখেছি আমি, বাট ইফতার করে আমি প্রিটি শিওর ওদের খাবারগুলো সেরকমই টেস্টি হবে যতটা ওদের সুন্দর দেখতে। সাথে ওদের ফলও আছে, এখানে আছে মালটা, তারপরে আপেল, কলা, এবং নর্মালি যে ইফতারের জিনিসগুলো পিঁয়াজু, বেগুনি, অনিয়ন রিং, মুড়ি, এবং সাথে একটু বিরিয়ানির মতো রাইসও আমি দেখছি। এবং একটা জুসও ফ্রি আমি নিয়েছি, এটা ম্যাঙ্গো জুস, এবং আরও অনেক টাইপের জুস আছে, আমার ম্যাঙ্গো ফেভারেট, এর জন্য আমি নিয়েছি। তো আমি এখন আসলে আজানের জন্য, মাগরিবের আজানের জন্য ওয়েট করছি। আজান দিলেই আমি ইফতার করব এবং আপনারা আমাদের সাথে থাকেন, তখন আমি খাবো এবং এটা রিভিউ দেবো একসাথে। তো ফুডিজ আসলে আজান দিয়ে দিয়েছে, আমি শুরু করে ফেলি খেজুর দিয়ে। সাধারণত আমি ফল দিয়ে ইফতার করতে শুরু করতে পছন্দ করি জুসের পর, তো আমি মালটাটা দিয়ে ফার্স্টে মুখে দিই। ওদের ফলটা অনেক সুস্বাদু এবং তাজা, যতটুকু পেয়েছি আমি স্যাটিসফাইড এখন পর্যন্ত। তো পেঁয়াজু, পেঁয়াজুটা এখন আসলে আমি আজানের জন্য বসে থাকতে থাকতে একটু অন্যরকম একটু কমে গিয়েছে, বাট যখন এনেছিল যখন স্পাইসি ছিল এবং আরও অনেক মজা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি এখন বেগুনটা টেস্ট করছি, ওদের বেগুনটা নর্মালটার থেকে সাইজটা অনেক বড়, সো এটা আসলে অনেকে শেয়ার করে অনেক ইজিলি খেতে পারবে ইফতারটা। এখানে আছে চপ আমার জন্য, চপ, বেগুনি, পেঁয়াজু, সবগুলোই টিপিক্যাল যেরকম থাকে একদম ঠিক সেরকমই আছে। এটা টেস্ট অ্যাকচুয়ালি খুব ভালো, আমার ভালো লেগেছে অনেক। আমি এবার একটু বুটটা টেস্ট করে নিই, বুটের ডেকোরেশনটা অনেক ভালো ওদের, সুন্দর এবং ফ্রেশ লাগছে আমার কাছে। সবচেয়ে বড় কথা হচ্ছে খেয়ে যেই দেখে যেই ভালো লাগাটা, ওটা আমি এখানে দেখে প্ল্যাটারে দেখেছি যে অনেক টাইপের খাবার যে দেখেই আমার মন ভরে গিয়েছে। স্পাইসটা পারফেক্ট এবং সবগুলোর মধ্যে ইনগ্রিডিয়েন্টসটা আমি ভালো মতো টের পাচ্ছি মুখে, খুব ঝাঁজও না। বাইরের ছোলাগুলো খেতে যেটা হয় যে অনেক ধরনের ঝাঁজ লাগে, সেটা না, আমার কাছে ঠিক মতো লাগছে টেস্টটা, খুব বেশি স্পাইসিও না, কারণ ইফতারি করে কিন্তু বেশি স্পাইসি খাবার ভালো লাগবে না আপনার, তো আমার মনে হয় সেই অনুযায়ী এটা ভালো। গুড, এখানে অল গুড। এখন আমি রাইসটা একটুখানি টেস্ট করে দেখব, ওদের রাইসটা দানাগুলো একদম ফ্রেশ এবং চিকেনের এই সাইজটাও ঠিক মতো, চিকেনের চিকেনটাও পারফেক্ট, খুব সফটও না। সো ওভারঅল আমার যে বিরিয়ানির টেস্টটা আমার অনেক ভালো লেগেছে। আজকে আসলে রোজার সময় শব্দ চারিদিকে খুব বেশি, আমি বেশি সময় পাচ্ছি না, এতটুকুই বলতে চাই এখানে যে এখানে খাবার আসলেও অনেক মজার। ইফতার এতক্ষণ পরে আমি প্রথমে মুখে দিই, আমার অনেক ভালো লেগেছে, এবং অবশ্যই আপনারা এখানে এসে
ইফতার করবেন, এখানে খাবার টেস্ট করবেন। তো চলুন আজকে আমরা এখানে ইফতার শেষ করি। তো ফুডিস, আমরা এখন এসেছি হাংরি কে ইন্ডিয়ান স্পাইসিতে। এখানে 4 টাইপস অফ প্ল্যাটার সাজানো আছে। ফার্স্টই ভাই, এই প্ল্যাটারের নাম কি? হায়দ্রাবাদী বিরিয়ানি, স্পেশাল হায়দ্রাবাদী বিরিয়ানি। আচ্ছা, স্পেশাল হায়দ্রাবাদী বিরিয়ানি। এটার মধ্যে কি আছে, মাটন না চিকেন? এটা চিকেন মাটন আছে। আচ্ছা, চিকেন মাটন বিফ সবই অ্যাভেলেবল। এটা প্রাইস কত? 450 টাকা। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 450 টাকা। এরপর হচ্ছে স্পেশাল ইফতারি, ইফতারি প্যাকেজ এটা ওদের। আচ্ছা, এটার সাথে কি জুস ফ্রি? আচ্ছা, এটা প্রাইস কত টোটাল? 390 টাকা। ওদের থার্ড যেটা আছে সেটা হচ্ছে চাপ অ্যান্ড লুচি। এটা চিকেন চাপ, চিকেন চিকেন অ্যান্ড বিফ দুটোই হয়, এখানে চিকেন রাখা। এটার প্রাইস কত? 350 টাকা। আচ্ছা, এটা 350, আর উইথ মজিতো 450 টাকা। আচ্ছা, উইথ মজিতো 450 টাকা। আর লাস্ট যেটা আছে এটা হচ্ছে কি, ইন্ডিয়ান থালি, রাইট? আচ্ছা, স্পেশাল ইন্ডিয়ান থালি, এটার সাথে পানীয় আছে ফ্রি। তো এটার প্রাইস কত? 450 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 450। সো এখানে 4 টাইপের প্ল্যাটার আছে, আর আমার চাপটা একটু ডিফারেন্ট লেগেছে, সো আমি চাপ অ্যান্ড মজিতো আজকে টেস্ট করবো। চলুন। তো ফুডিজ, এখন হাংরিকে ইন্ডিয়ান স্পাইসিতে আমরা ইফতার করতে এসেছি। এখানে আছে চাপ, লুচি, মজিতোস। তো আমি আজান যেহেতু দিয়ে দিয়েছে, এতক্ষণে আজান দিয়ে দিয়েছে, তো আমি লুচি আর চাপ দিয়ে স্টার্ট করি। সাথে ফ্রুটসও আছে, আমি এখন ফ্রুট দিয়ে স্টার্ট করছি না, যেহেতু আমি মানে খেয়ে ফেলেছি, ফার্স্টে ইফতার খুলে ফেলেছি। তো আমি এখন চাপ দিয়েই টেস্ট করে আপনাদেরকে রিভিউটা জানাচ্ছি। লুচিটা অনেক সফট এবং অ্যাকচুয়ালি টেস্টি, সাথে চাপটাও এখানে পারফেক্ট, পোড়াটাও ঠিকমতো হয়েছে। চাপে যেটা হয়, ইদার বেশি পুড়ে যায় বা কাঁচা কাঁচা থাকে, এরকম কিছু না, এটা পারফেক্টলি ছিল। এবং টেস্টটা আপনারা দেখেন, মশলা দেখতে অনেক সুন্দর, অনেক টেস্টি। আমার এটা ওভারঅল অনেক ভালো লেগেছে। যমুনাতে সাথে চাপও এত টেস্টি পাবো এটা আমি কখনো বুঝিনি। তো এরপরে চাপ খেতে আসলে আমি অবশ্যই এখানে আসবো, সাথে এটা অনেক রিফ্রেশিং, সেটা আমি টেস্ট করে দেখি। ইফতার খুলে আসলে এটা অনেক রিফ্রেশ করে দিবে, সাথে চাপটা অনেক টেস্টি। তো যমুনাতে আসলে ইফতারের জন্য আমি যে ডিফারেন্ট টাইপের একটা ইফতার চুজ করেছি, আমার মনে হয় আমার ডিসিশনটা পারফেক্ট হয়েছে। এবং আপনারা এসেও অবশ্যই এখানে আমাদের হাংরিকে ইন্ডিয়ান স্পাইসিতে ইফতার করতে পারেন, খাবার এসে টেস্ট করতে পারেন। তো ফুডিজ, আজকে আমাদের এপিসোডটা এই পর্যন্তই। আমরা ফার্স্টে ইফতার করেছি ড্রামস্টিক ইন্ডিয়ান স্পাইসিতে, ওইখান থেকে আমরা হাংরিকে ইন্ডিয়ান স্পাইসিতে গিয়ে আমাদের ইফতার পর্বটা শেষ করেছি। তো আশা করি আমাদের পর্বটা আপনাদের ভালো লেগেছে। এটা শপিং করার পরে ইফতার করার জন্য একটা দারুণ একটা জায়গা। তো আমার আশা রইল যে আপনারা যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে এসে ইফতার করবেন, এবং এখানে অনেক দোকান আছে, আপনারা চয়েস করার জন্য ফ্যামিলি এবং ফ্রেন্ডকে নিয়ে খাওয়ার জন্য পারফেক্ট জায়গা। তো আজকের এপিসোডটা আমাদের এখানেই শেষ। আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে আমাদেরকে অবশ্যই ফলো করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন ভিডিওটা বেশি করে। তো আজকে এই পর্যন্তই। ঈদের আগামী শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ফুড ক্রিটিক সোসাইটির এই এপিসোডটা এখানেই শেষ করছি। স্টে হেলদি।